হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা কিন্তু গ্রেডেশন বা পর্যায় নিয়ে আলোচনা করব এবং পর্যায়নে বিভিন্ন মাধ্যম অর্থাৎ এজেন্ট অফ গ্রেডেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো এই দুটো কিন্তু তোমাদের যথেষ্ট সাহায্য করবে, সুতরাং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই পারো। আর সেই সঙ্গে বলে রাখা, তোমরা যদি চ্যানেলে প্রথমবার হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মিনিমাম 10 জনের মধ্যে স্প্রেড করবে, এই কারণে যাতে বন্ধু বান্ধবরা ভিডিওটা দেখতে পারে। আর তাছাড়া আমারও কাজে লাগবে, কারণ সাবস্ক্রিপশান হেল্প করে আমাদেরকে উদ্বুদ্ধ করতে। এবং সেই সঙ্গে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে, কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো পরবর্তী ভিডিও তোমরা কীরকম চাইছো বা কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে, এগুলো তোমরা জানালে তবেই কিন্তু সুবিধা হয় যে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসার ক্ষেত্রে। এবার দেখো, আমরা সরাসরি গ্রেডেশনে বা পর্যায়নে চলে যাচ্ছি। গ্রেডেশন বলতে বলা হচ্ছে কি পর্যায়, কথাটা এসছে কোথেকে, গ্রেড কথাটা থেকে গ্রেডেশন এসছে। কি বলা হচ্ছে যে গ্রেড কথাটা থেকে গ্রেডেশন শব্দটি কিন্তু এসছে। এই গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন আমরা বারে বারে দেখেছি যে জে কে গিলবার্ট, অর্থাৎ গার্ব কার্ল গিলবার্ট কিন্তু 1876 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেন। অনেকে এই জায়গাটাতে গুলিয়ে যায়, সেই কারণে কিন্তু আমরা গ্রেড এবং গ্রেডেশনটাকে পৃথকভাবে কিন্তু এখানে দেখিয়েছি। তাহলে গ্রেড কথাটি ব্যবহার করেন জে কে গিলবার্ট 1876 খ্রিস্টাব্দে। কখন বলেছিলেন তিনি, যে নদীর ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যবর্তী যে ভারসাম্যজনিত অবস্থা তা বোঝাতে গিয়েই কিন্তু গ্রেট কথাটি বলেছিলেন। অর্থাৎ এখানে একটা এনার্জির কথা বলতে গিয়ে তিনি কিন্তু গ্রেট বা ঢালের কথা বলেছিলেন, যে ঢালের সাথে নদীর রিলেশনশিপের কথাটা, শক্তির কথাটা, একটা রিলেশনশিপ আছে, সেটাতে আমরা কিন্তু তোমাদের ক্ষেত্রে বৃহত্তর প্রসঙ্গে আমরা যাব না। এবার দেখো, তাহলে গ্রেডেশন কথাটি ব্যবহার করেন কি, গ্রেড তো ব্যবহার করেছিলেন যে কে গিলবার্ট, গ্রেডেশন কে ব্যবহার করেছিলেন, গ্রেডেশন কথাটি কিন্তু দুজন ভূমির রূপ বিজ্ঞানী ব্যবহার করেছিলেন, দুজনের নাম কি, চেম্বারলিন এবং স্যালিসবেরি। 1904 সালে স্যালিসবেরি এবং চেম্বারলিন উভয়ে কিন্তু গ্রেডেশন কথাটি ব্যবহার করেন। তারা কখন ব্যবহার করেছিলেন, যে বহির্জাত শক্তির দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখার সাধারণ তল বা ক্ষয়সীমা নিয়ে আসার প্রক্রিয়া বোঝাতে গিয়ে গ্রেডেশন বলেছিলেন। তা দেখো, গ্রেডেশন হলো অ্যাকচুয়ালি কি, একটা সমতলীকরণের প্রচেষ্টা। দেখো অর্থাৎ কি বলা হচ্ছে, আমরা দেখছিলাম কি যে পৃথিবীর যে ভূপৃষ্ঠ ছিল সেটা উঁচু নিচু এরকম ছিল, স্বাভাবিকভাবে নিচু জায়গাগুলো, এগুলো উঁচু জায়গায়, উঁচু জায়গাগুলো আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ী ভবন এরা কি করছিল, উঁচু জায়গাগুলো হ্রাস ঘটাচ্ছিল। অর্থাৎ উচ্চতা হ্রাস হচ্ছিল, উচ্চতা হ্রাস হচ্ছিল, এই প্রক্রিয়াটা আমরা জেনেছিলাম কি, অবরোহণ প্রক্রিয়া জেনেছিলাম। আর দেখছিলাম কি, ক্ষয়জাত পদার্থগুলো এখানে জমা হচ্ছিল, এখানে জমা হয়ে এই অঞ্চলের উচ্চতা বৃদ্ধি করছিল, এই অঞ্চলের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াটা বলেছিলাম কি, আরোহণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোতে আমরা দেখছিলাম কি, যে একদিকে যেমন এই উঁচু জায়গাটা নিচু হচ্ছে, আবার নিচু জায়গাটা উপরে উঠছে, তাহলে পরের দিকে এই উঁচু জায়গাটা এবং নিচু জায়গাটার মধ্যে পার্থক্য কমবে, তারপরে আবার দেখবো এইভাবে কমবে অনেকটা, তারপরে ধীরে ধীরে এইভাবে কমে যাবে, তারপরে এক সময় সমতল হবে। তাহলে আমি যত সময় ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকবে তাতে আমরা কি দেখবো, যে ধীরে ধীরে কিন্তু সমতল হওয়ার চেষ্টা করছে, যেটাই কিন্তু বলা হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন, যে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভূমির সমতলীকরণের প্রক্রিয়াটাই ছিল কি, গ্রেডেশন। এবার এখানে বলা হচ্ছে যে বহির্জাত শক্তির দ্বারা, অর্থাৎ বহির্জাত শক্তি হিসাবে আমরা জানি নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এদের দ্বারা কি ছিল, ভূমির উপরিভাগের অনিয়মিত, অর্থাৎ অনিয়মিত বলতে এই উঁচু উঁচু যে রূপরেখাটা ছিল তার সাধারণ তল কোনটা, সব থেকে নিচু জায়গাটাই হলো সাধারণ, কারণ এই উঁচু জায়গা তখনই সমান হবে যদি এই জায়গাটাতে পৌঁছাতে পারে, তাহলে বেস লেভেল হলো এইটা, এই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে কি এই জায়গাটায় সে পৌঁছেছে এক সময়। এই যে অনবরত চেষ্টা কিন্তু চলে, সেই কথাটা বোঝাতে গিয়েই কিন্তু গ্রেডেশন বা পর্যায়ন কথাটার অবতারণা করে। তাহলে বলেছেন কি, যে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে এবং জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই গ্রেডেশন ঘটবে বা পর্যায়ন ঘটবে বা ভূমিরূপটা সমতল হয়ে যাবে, এইটা বোঝাতে গিয়েই কিন্তু তিনি এই কথাটা ব্যবহার করেছিলেন, গ্রেডেশন। তাহলে আর কখন তোমাদের নিশ্চয়ই ভুল হবে না, গ্রেড কথাটি কে ব্যবহার করেন এবং গ্রেডেশন কথাটি কে প্রথম ব্যবহার করেন, এটা কিন্তু বারে বারে পরীক্ষায় আসে। এবার দেখো, আমরা কিছুক্ষণ আগেই বললাম কি, সমতলীকরণের পদ্ধতি হলো কি গ্রেডেশন, গ্রেডেশন বা পর্যায়ন হলো কি সমতলীকরণের প্রসেস,
কারণ কি এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে এছাড়াও আরেকটা জৈবিক প্রক্রিয়া এদের মাধ্যমে কি হচ্ছিল সমতল হচ্ছিল তাহলে সমতলীকরণের প্রসেস। এবার বলা হচ্ছে কি দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি সেখানে কি দেখেছি যে আরোহণ অবরোহণ এবং জৈবিক প্রক্রিয়া কে একত্রে পর্যায়ন বা গ্রেডেশন ঘটে। আরোহণ প্রক্রিয়ায় কি হচ্ছিল ক্ষয়জাত পদার্থগুলো এখানে জমা হচ্ছিল আর অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয় হচ্ছিল তাহলে ক্ষয়জাত পদার্থগুলো ধীরে ধীরে এখানে এসে এখানে জমা হলো এরপরে কি জৈবিক প্লাস হলো অর্থাৎ জৈবিক প্রক্রিয়াও কিন্তু যুক্ত হলো। এই তিনটা প্রক্রিয়ায় তো ধীরে ধীরে তো আপনাকে এই সমতলীকরণের বা পর্যায়ন প্রক্রিয়াটাই নিয়ে এলো তাহলে আমরা বলতেই পারি যে অবরোহণ প্লাস আরোহণ প্লাস জৈবিক প্রক্রিয়া সমান পর্যায় যেটা আমি এইখানে ভালো করে লিখেছি। তো এই ছিল এই অংশে তাহলে আমরা গ্রেডেশনটা জানলাম কি যে আরোহণ অবরোহণ এবং জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উঁচু নিচু ভূপৃষ্ঠ সমতলীকরণের অনবরত প্রচেষ্টাকে বলা হবে কি গ্রেডেশন বা পর্যায়। এর পরে যেটা আসছে কি বলা আছে পর্যায়নের মাধ্যম সমূহ অর্থাৎ কোন কোন মাধ্যম পর্যায়নটাকে ত্বরান্বিত করে বা সাহায্য করে বা হেল্প করে। তাহলে মাধ্যমগুলো হিসাবে দেখো বিভিন্ন প্রাকৃতিক মাধ্যম কিন্তু হেল্প করে যেমন কি প্রবাহমান জলধারা বা নদী ভৌম জল বা প্রবাহমান তুষার বা হিমবাহ পাই প্রবাহ সমুদ্র তরঙ্গ এরা কি করছে আমাদের এই যে ভূমিরূপ আছে অর্থাৎ উঁচু নিচু যে ভূমিভাগ আছে সেইটার অনবরত কিন্তু পরিবর্তন ঘটাচ্ছে বা ধীরে ধীরে পরিবর্তন ঘটাচ্ছে বলতে উঁচু জায়গা নিচু হচ্ছে তাহলে সমতল হওয়ার চেষ্টা করছে সেই কারণে মাধ্যম হিসাবে এইগুলোরই নাম পড়বো আর এইগুলোই কিন্তু এজেন্ট। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারবো না তোমাদের চাহিদা কি তো অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো।